উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুর অঞ্চলে টাউন নদীর সংলগ্ন এলাকায় বাড়ছে আখের চাষ এই এলাকার নদীর সংলগ্ন বেলে দুয়াশ মাটিতে জল ধারণের ক্ষমতা অত্যন্ত কম তাই ধান চাষ করা যায় না বিকল্প হিসেবে পাট ও ভুট্টার মতন ফসল চাষ করা হতো তবে লাভজনক হওয়ার কারণে পাট ও ভুক্তার বদলে কৃষকদের আগ্রহ বাড়ছে আখ চাষে আখ মরশুমি ফসল হলেও এখন বাজারে সারা বছর আখের রস বা জুস বিক্রি হয় এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছে উৎপাদিত আখ বিক্রির কোনো সমস্যা নেই এবং সারা বছর নগদ টাকায় যোগান আসছে বলে রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর সংলগ্ন গ্রামের কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহ বাড়ছে

এখানে মূলত মূলত জমিটা কোনো কারণ আছে নাকি কারণ কিছু না মানে জমিটা তোমাদের আমাদের পানিটাতে দাঁড়াবে তার মতো এই জমিটা না তো বালা মাটি বালা মাটি কেন বালা মাটি কেন সাইডটা এখন আগে থেকে এটা বালা মাটি পড়ে গেছে বালুচর পড়ে গেছে নদীর টাঙ্গন নদীর ধারে টাঙ্গন নদীর ধারে সেই কারণে এখানে কত কতদিন কৃষক কত বিঘা জমিতে চাষ হয় এটা ওটা মোটামুটি চল্লিশ বিঘা মতো আবাদ হচ্ছে চল্লিশটা পরিবারের মতো হচ্ছে সবাই কুষার চাষ সবাই কুষার চাষ করে যার যার জমি আছে তারা করতেছে এই কুষারটা কোন সময় বিচন লাগিয়েছে ওটা বিচোনটা কোন মাসে একাসলাম লাগে কোন সময় লাগিয়েছিলেন এগুলো এটা সরিষাটার আগেই লাগাই লাগিয়েছিলেন আর উঠবে কখন উঠবে মোটামুটি কার্তিক মাস এগুলো বিক্রি করবেন কি দরে এবং কোথায় ওইটা কুন্ডাল হিসাবে বিক্রি করি হ্যাঁ এখন এখন চলতেছে নশো টাকা কুইন্ডাল আচ্ছা এগুলো বিক্রি করেন কোথায় জঙ্গল হাটে

আমি এখন এই তো আখের চাষ করি কেন আখের চাষটা কেন আখের চাষে মানে অন্যান্য চাষের থেকে এটা লাভজনক বেশি তাই আচ্ছা এখানে অন্য চাষ হয় না হ্যাঁ অন্য চাষ ভুট্টা চাষ হয় আর ধান কিন্তু হয় না কারণ এটা বেলে দোয়া মাটি তো মানে জল দাঁড়ায় না কারণ টাঙ্গন নদীর পার বলে কিছু এটা সমস্যা হয় টাঙ্গন নদীর পার বলে না এখানে জলে দাঁড়ায় না তো জল দাঁড়ায় কি জলের লাগে না নাকি এটাতে জল শেষ লাগে জল বন্যা উঠে যায় এখান থেকে মানে এক কমর জল হয় জলে নষ্ট হয় না কত বিঘা জমিতে এখানে চাষ হয় মোটামুটি মোটামুটি টোটাল ধরো একশো বিঘার মতো হবে সবাই সবাই কতগুলো লোক এখানে কৃষক চাষ করে এখানে ওই ধরো যে কেউ এক বিঘা কেউ দু বিঘা আমি মনে করেন যে সাড়ে চার বিঘা চাষ করছি এরকম গাছটা কোন সময় লাগিয়েছিলেন এটা কার্তিক মাসে থেকে শুরু হয় কার্তিক অঘ্রান বিক্রি শুরু না লাগানো শুরু হয় কত বছর হ্যাঁ এটা আসার মোটামুটি এইটা শ্রাবণ মাস চলতেছে হুম শ্রাবণ থেকে শুরু করছি ওইদিকে হ্যাঁ ওটা মানে বিক্রি করা হয়নি এখনো চলতেছে মোটামুটি

খুচরো এখন পাইকারি মনে করেন যে নশো টাকা কুইন্টাল চলতেছে আর খুচরো তো এখন মানে বিক্রি করি নাই কিন্তু মানে ভাদ্র মাসে চলবে বিশ টাকা পিস পনেরো টাকা পিস দশ টাকা পিস যেরকম কুষার হয় আর কি কেমন লাভ হয় লাভ ভাবে হয় হুম